পুরানা পল্টনের প্রীতম ইনের দোতলায় উঠলেই পাওয়া যাবে বন্দুক কেনাবেচার দোকান শিকার ও শিকারির। এর কর্ণধার নাসির আহমেদ। দীর্ঘ 50 বছর ধরে এই ব্যবসা করছেন তিনি। বন্দুকের সঙ্গে তার পরিচিতি সেই ছেলেবেলা থেকেই। ওই সময়টায় বাবা চাচাদের সঙ্গে দোনলা বন্দুক নিয়ে শিকারে যেতেন নিয়মিতই। সুন্দরবন আমার বাড়ির খুব কাছে। সুন্দরবনে হরিণ শিকারের জন্য পারমিট দেওয়ার নিয়ম ছিল, 10 টাকা একটা ফি দিয়ে পারমিট করা যেত, তাতে মাসে 2 বার আপনার 2টা করে হরিণ মারা যেত। এইসব ছোটোবেলার থেকে গ্রামে প্রচুর পাখি ছিল, অন্যান্য শিকার ছিল। আমার পাশে একটা বিশাল নদী, বলেশ্বর নদী, অনেক প্রায় 4 কিলোমিটার চড়া নদী, এর পারে চরে প্রচুর পাখি পাওয়া যেত, আমি শিকার করতাম। আমার ফ্যামিলিতে আমার বাবার বন্দুক ছিল, আমার চাচার বন্দুক ছিল, অন্য চাচাদের বন্দুক ছিল, আমার আত্মীয় স্বজন বন্দুক ছিল, এরা সবাই শিকার করতেন। বন্দুকের প্রতি ভালোবাসাই একসময় নাসির আহমেদকে ব্যবসায়ী হয়ে উঠতে সাহায্য করে। ব্রিটিশের সময় ইম্পোর্ট লাইসেন্স ছিল, তখন ইম্পোর্ট করে লোকে বন্দুক আনতে পারতো, গুলি আনতে পারতো, এরা বিক্রি করতে পারতো। পাকিস্তানের সময়ও ছিল এই সিস্টেমটা, ইম্পোর্টের সুযোগটা ছিল, কিন্তু লিবারেশনের পর থেকে ইম্পোর্ট একবার টোটালি বন্ধ হয়ে যায়। ইম্পোর্টটা টোটালি বন্ধ হয়ে যাওয়ার পরে তখন লোকজনের দরকার, এগুলো না হলে তো চলে না, বন্দুক দরকার, বন্দুকের জন্য গুলি দরকার, এগুলো দরকার। তখন অনেকদিন বেশ ক্রাইসিসই গেছে বলতে গেলে। তো আপনার তখন আমরা সরকারের কাছে এই নিয়ে একটা রিপ্রেজেন্টেশন দিলাম, তাদের যোগাযোগ করলাম, আমরা বারবার তাদেরকে হ্যামারিং করলাম। তখন এরকম একটা সিদ্ধান্ত নিল যে প্রাইভেট ইয়েতে সেক্টরে মানে কোনো বন্দুকের ব্যবসায়ীদের তারা আলাদাভাবে কোনো ইম্পোর্ট লাইসেন্স দেবে না, ন্যাশনাল ট্রেডিং হাউস যেটা আছে টিসিবি, টিসিবির থ্রুতে তারা তখন বন্দুক আর গুলি বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে আমাদেরকে অ্যালটমেন্ট দিত, আমরা সেটা বিক্রি করতাম, এইভাবে আমরা সোর্সিং করতাম। ধনী ও বনিদি লোকেরা সাধারণত বন্দুক কেনেন। অতীতে ক্রেতারা দোনলা বা একনলা বন্দুকের মতো কনভেনশনাল অস্ত্র কিনতেন, বর্তমানে তারা নিরাপত্তার জন্য শর্টগানকেই পছন্দ করছেন বেশি। এটা হলো একটা একনলা বন্দুক, স্মুথ বোর গান, 12 বোরের বন্দুক, এটা আপনার জার্মানির তৈরি, এটা খুব ভালো কোয়ালিটি, 3 ইঞ্চি চেম্বারে ভালো কোয়ালিটির লং রেঞ্জের বন্দুক, এটা জার্মানির তৈরি, এটা একটাই গুলি ভরা চলে, এটার সিঙ্গি যেহেতু সিঙ্গেল ব্যারেল, নাম সিঙ্গেল ব্যারেল, কাছে সিঙ্গেল গুলি ভরা চলবে। আমার হাতে যে বন্দুকটা দেখছেন এটা একটা দোনালা বন্দুক, এটা দোনালা মিন্স ডাবল ব্যারেল, ডাবল ব্যারেল মিন্স এটা 2টা নল আছে, এটা মাথায় দেখবে 2টা নল আছে, এটাকে ব্রিজ লোডিং বলে, এটাকে এভাবে ভেঙে ই করতে হয়, দেখাচ্ছে ভাঙলে পরে এটা 2টা এখান থেকে 2টা গুলি ভরতে হয়, বন্দুকের গুলি 2টা গুলি ভরে আপনি পরপর রিপিট 2টা ফায়ার করতে পারেন। এটা একটা .22 রাইফেল, এটা একটা সেমি অটোমেটিক রাইফেল, এটার মধ্যে আপনার 12টা গুলি আসে এক এক করে, পরে এটা আপনি এটার মধ্যে গুলি ভরে একটা টিউব আছে, এই টিউবটা খুলে এটার মধ্যে আপনার 12টা গুলি আসবে, এটা ভরে দিয়ে লোড করে দেয়, একবার কক করে ছেড়ে দেবেন, এভাবেই আপনি লিভারটা টান দিয়া এ করে, এরপর যদি গুলি থাকতো একটার পর একটা আপনার একটু ফায়ার হতো, একটার পর একটা ফায়ার হতো এলিভার আর কি, এটা .22। জার্মান মাউজার, ইতালিয়ান বেরেটা, চেকোস্লাভিয়ার সিজেড কিংবা তুরস্কের তিসাস পিস্তল, এসবই রয়েছে তার কাছে। মান অনুযায়ী দাম নির্ভর করে এগুলোর। আমার হাতে যেটা এখন দেখতে পাচ্ছেন এটা হলো একটা রিভলভার ম্যাগজিন, এটা ম্যাগজিন, এটা কিন্তু 6টা গুলি আসে, এটা গুলি ঢুকিয়ে বন্ধ করে দিলে তারপরে অটোমেটিক ফায়ার করলে পরে আপনার একটা একটা করে আপনার গুলি আসতে থাকবে, খালি কেসটা ঘুরে যাবে আর নতুনটা এটা যাবে, একটা একটা করে 6টা গুলি করতে পারবেন। এটা স্মিথ অ্যান্ড ওয়েসন কোম্পানির, আমেরিকার তৈরি, ইউএসএ তৈরি, এটা এটা ভালো, এটা .22 ক্যালিবারের, এটার প্রাইস 1.5 লাখ টাকা, কারণ মোটামুটি 1.5 থেকে 2 লাখ টাকা। আপনি আমার হাতে যে পিস্তলটা দেখছেন এটা একটা খুব বিখ্যাত কোম্পানি, জার্মানির ওয়ালথার কোম্পানির তৈরি পিস্তল, এটা হলো এসপি .22 মডেল, এটা ফুললি অটোমেটিক, এটা জার্মানির তৈরি ওয়ালথার কোম্পানি, এটা প্রাইস আপনার প্রায় 3 লাখ টাকার কাছাকাছি। এটা যদি একটা সাইজে বড়, এটা আপনার টার্গেট রিভলভার হিসাবে স্পোর্টিং ইয়েতে ব্যবহার হয়, এটাও ভালো খুব নাম করা ইয়ে রিভলভার, এটা স্পেন্সার কোম্পানি, এটাও একইভাবে খোলা হয়, এটার দাম 2 লাখ টাকা। এইটা হলো অত্যন্ত ভেরি প্রেস্টিজিয়াস কোম্পানি, ভেরি মানে কী বলবো, ভেরি রিনাউন্ড কোম্পানি, আমেরিকান কোল্ট, দিস ইজ এ .3 .32 ক্যালিবার কোল্ট পিস্তল। এর একটা পিস্তলের
দাম এখন খুব পাওয়া খুব কষ্ট। এর একটা একটা পিস্তলের দাম হলো আপনার প্রায় 3.5 লাখ টাকা। এক এক পিস্তল, রিভলভার অথবা অন্যান্য বন্দুকের জন্য গুলিও এক এক রকমের। এটা হলো পাম্প গান, এটার মধ্যে আপনার 6টা গুলি আসে, এটার ম্যাগাজিনে আসবে এটা 5টা, এটা ম্যাগাজিন এখান থেকে গুলি ঢুকোতে এটার মধ্যে 5টা গুলি আসবে আর চেম্বারে আসবে একটা 6টা। এটা আপনার একবার ভরে দিলে তারপর আপনি একটা একটা করে তারপরে একটা একটা করে টানতে ফায়ার, এটা 6টা গুলি ফায়ার করতে 5 সেকেন্ড সময় লাগে। এবং এটা গুলি হলো আপনার, এটা বন্দুকের গুলি এরকম, এটা হলো এইসব হলো বন্দুকের গুলি। এটা হলো একটা .32 ক্যালিবারের পিস্তল, এটার নাম হলো টরাস, ব্রাজিলের তৈরি। এটা .32 ক্যালিবারের পিস্তল, এটা বাটনটা পুশ করলে ম্যাগজিনটা বেরিয়ে আসবে, ম্যাগজিনে আপনার 12টা গুলি আসে। এই হলো বুলেট, .32 ক্যালিবারের বুলেট এটা। লাইসেন্স ছাড়া কোনো ধরনের বন্দুক কেনার অনুমতি নেই কারো, কিন্তু লাইসেন্স সংগ্রহে এখন নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে অনেককে। 2016 সালে একটা অস্ত্র আইনটা একটু রিভিশন হয়েছে, একটা নতুন একটা আপনার সার্কুলার ইস্যু হয়েছে হোম মিনিস্ট্রি থেকে, এতে হয়েছে 1 বছরে 1 লাখ টাকা করে বন্দুক এবং রাইফেলের জন্য, 3 বছরে 3 লাখ টাকা, এইটা থাকলে আপনার ফার্স্ট রিকোয়ারমেন্টটা ফুলফিল হলো। এবং হ্যান্ডগান যেটা রিভলভার পিস্তল, এই জন্য লাগবে বছরে 3 লাখ টাকা করে, 3 বছরে 9 লাখ টাকা আপনি পেমেন্ট করেছেন সেই জন্য। এখন হয়েছে কি, এটা তো লাগে দিতে ছাড়া হয় না, কিন্তু আমরা বাংলাদেশে ব্যবসা বহু লোকে করে, কয়টা লোকে বহু কোটি কোটি টাকা ব্যবসা, কয়টা লোকে এত টাকা ইনকাম ট্যাক্স দেয় বলে, এই জন্য এটা কমে এসছে, অনেক কমে এসছে। বাংলাদেশে এখন 8 আমদানিকারক ও 84টি বন্দুকের দোকান রয়েছে। বাংলাদেশ আর্মস ডিলার্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির আহমেদ জানান, যারা আমদানি করছেন তারা লাভ করতে পারছেন, ডিলারদের বন্দুকের ব্যবসা থেকে কোনো লাভ হচ্ছে না। এখন তো লাইসেন্স ইস্যু প্রায় হয় না, 2-1টা লাইসেন্স কোনো রকম ইমার্জেন্সি 2-4টা লাইসেন্স হয় না, হওয়ার মতো যা হয় না। এই হলো মেইন কারণ, আমাদের ব্যবসা মন্দা হয়ে যাওয়ার, খারাপ হয়ে যাওয়ার এটা একটা বড় কারণ। এখন হচ্ছে বছরে মাঝে মাঝে বন্দুক চেকিং হয়, এত বেশি চেকিং হয় যে মানে একটা লোকে বিরক্ত হয়ে গেছে। তারপর ইলেকশন আসলে অন্য সময় আসবে অস্ত্র জমা দিতে হয়, থানায় নিয়ে জমা দিতে হয়, সে জমা দেওয়া ছাড়ানো অত, এই জন্য লোক এত বিতস্রত হয়ে অনেক লোক, তারপর আর অনেক লোক হয়েছে বন্দুক সারেন্ডার করে দিচ্ছে। এখন একটা বন্দুক রিনিউ করতে গেলে আপনার বন্দুকের রিনিউয়াল হয়ে প্রায় 8,000 টাকার মতো আপনার রিনিউয়াল হয়ে যায়, তারপর যাওয়া আসার তো ইচ্ছা আছে। আর একটা হ্যান্ডগান রিভলভার পিস্তল এর লাইসেন্স রিনিউ করতে প্রায় 18,000 টাকার মতো খরচ যায়। লাইসেন্স পাওয়ার ঝুঁকিটা যদি কমানো যায় তাহলে ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াতে পারবে, না হলে ভবিষ্যতে এই ব্যবসা চালানো সম্ভব হবে কিনা তা নিয়ে শঙ্কিত 84 বছরের এই বন্দুক ব্যবসায়ী।